আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমাদের অ্যাসেসমেন্টের কার্যক্রম অনেকেরই হয়তো শুরু হয়ে গেছে, তো তোমাদের জন্য আমি একটি ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের ইংলিশ বইয়ের পেজ নম্বর 18 পৃষ্ঠা, এখান থেকে তোমাদের এই পেজটার কাজ করে দেবো। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে বন্ধুরা, এই ওয়ার্ডগুলোর সিনোনিম লিখতে হবে এবং অ্যান্টোনিম লিখতে হবে। তো আমরা মূল বইটাই ইউজ করেছি এবং এখানে বাংলা অনুবাদ অর্থগুলো লিখে দিয়েছি, যাতে তোমাদের সহজে বোঝাতে পারি। তো বন্ধুরা, চলে গেলাম মূল আলোচনায়। বন্ধুরা, তোমরা ফলো করো, এখানে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেই ওয়ার্ডের সিনোনিম লিখতে হবে এবং অ্যান্টোনিম লিখতে হবে। তো আমরা আগে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর অর্থটা জেনে নেব, তাহলে আমাদের পরবর্তী কাজটা সোজা যাবে। রং, রং মানে হলো ভুল। এই ভুলের সিনোনিম কি? ভুলের সিনোনিম হলো ইনকারেক্ট। ইনকারেক্ট মানেও ভুল, রং মানেও ভুল। আর এর বিপরীত কি? এর বিপরীত হলো, ভুলের বিপরীত হলো সঠিক, তাহলে কারেক্ট। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনকারেক্ট আছে না, ইনকারেক্টের ইন বাদ দিলে কিন্তু কারেক্ট থেকে যায়, তাহলে কারেক্ট। এরপরে আনম্যারিড মানে হলো অবিবাহিত বা অবিবাহিতা, ছেলে হলে অবিবাহিত, মেয়ে হলে অবিবাহিতা। আচ্ছা, এর সিনোনিম হচ্ছে সিঙ্গেল, একা বা অবিবাহিতা বা অবিবাহিত, যাই হোক, যারা বিবাহ করেনি। এরপরে বিবাহিত যারা, তারা হলো ম্যারিড, তাহলে আনম্যারিড এর সিনোনিম হলো সিঙ্গেল আর অ্যান্টোনিম হলো ম্যারিড। চুজ মানে পছন্দ করা, আর এর সমসমার্থক হলো সিনোনিম হলো সিলেক্ট, মানেও পছন্দ করা। আর প্রত্যাখ্যান করা, এটাকে বলা হয় রিজেক্ট, তাহলে চুজ, সিলেক্ট, রিজেক্ট। রাইটার মানে লেখক, যারা লেখে, আর অথর মানে গ্রন্থকার বা লেখক, সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে রিডার, পাঠক, যারা পড়ে, যে লেখে তাকে লেখক বলে আর যে পড়ে তাকে বলা হয় রিডার বা পাঠক। বিহেভ মানে আচরণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, মিসবিহেভ মানে হলো খারাপ আচরণ করা, মন্দ আচরণ করা। এরপর ওল্ড মানে বৃদ্ধ, বয়স্ক, প্রাচীন। এরপর এর সিনোনিম হচ্ছে অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্টও বলতে পারো তোমরা, তবে অ্যানশিয়েন্ট বলবে তোমরা। এরপরে এর অ্যান্টোনিম হলো ইয়াং, তাহলে ওল্ড মানে হলো বৃদ্ধ বা বয়স্ক, আর বিপরীত হলো ইয়াং, আর সিনোনিম হলো অ্যানশিয়েন্ট। বাই মানে কেনা বা ক্রয় করা, পারচেজ মানে ক্রয় করা বা কেনা, সেল মানে বেচা, তাহলে বাই মানে কেনা, সেল মানে বেচা, আর এর সিনোনিম হচ্ছে পারচেজ। কমন মানে সাধারণ, পরিচিত, এর সিনোনিম হলো ইউজুয়াল, আর এর অ্যান্টোনিম হলো আনকমন। কমনের আগে আনকমন, আন লিখে দেবে, তাহলে আনকমন হয়ে যাবে। এন্ড বা ইন্ড যাই বলো, এটা মানে শেষ বা সমাপ্ত করা বা শেষ করা, ফিনিশ মানে শেষ করা। এন্ডলেস, এন্ডের সাথে এন্ডলেস করে দিবে, তাহলে বিপরীত হয়ে যাবে, সমাপ্ত, অসমাপ্ত। ফাস্ট মানে দ্রুত, কুইক মানে দ্রুত, আর স্লো মানে ধীর, তাহলে ফাস্ট, স্লো। এরপর নিট মানে পরিষ্কার, এর সমার্থক শব্দ হলো টাইডি, টিডি বলবে না, টাইডি বলবে। আর এর অ্যান্টোনিম হলো ডার্টি, নোংরা। রিচ মানে ধনী, সম্পদশালী, ওয়েলদি মানেও ধনী বা সম্পদশালী, আর পুয়ার মানে গরিব। ইনকারেজ মানে কাউকে উৎসাহিত করা, ইন্সপায়ার মানে উৎসাহিত করা, ডিসকারেজ মানে হলো অনুৎসাহিত করা, তাহলে কারেজ আছে না, এই কারেজের আগে তোমরা ডিস যুক্ত করে দিবে, তাহলে ডিসকারেজ হয়ে যাবে। ওকে, রেসপেক্ট মানে কাউকে সম্মান করা, আর অনার মানেও সম্মান করা, আর এর বিপরীত হলো ডিসরেসপেক্ট, রেসপেক্টের আগে ডিস যুক্ত করে দিবে, তাহলে ডিসরেসপেক্ট হয়ে যাবে। কমপ্লিট মানে হলো শেষ করা, সমাপ্ত করা, ফিনিশ মানে শেষ করা, সমাপ্ত করা, আর ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ করা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাসটা শেষ হচ্ছে এবং তোমাদের যে ইংলিশ অ্যাসেসমেন্টের জন্য যে যে পড়াগুলো রয়েছে সেটা যদি আমার চ্যানেল থেকে পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমাকে কমেন্ট করবে তোমার কোন পড়া লাগবে, সেটা আমি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য বানিয়ে দেব। প্লাস আমার অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যার যে ধরনের ইংলিশ পড়া প্রয়োজন আমাকে কমেন্ট করবে, অনেক কষ্ট করে হলেও তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।